নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি বানাবো কামরাঙ্গার চাটনি। এটাকে স্টার ফ্রুটসও বলা হয়। আমি স্টার ফ্রুটস বা কামরাঙ্গার চাটনি করে দেখাবো। কামরাঙ্গাগুলোকে আমি কেটে নিচ্ছি। কামরাঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এইভাবে কেটে নিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। এবার আমি হাফ চামচ পাঁচফোড়ন একটু শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুলিয়ে নেব। আমি গ্যাসটাকে জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে তেল দেব, খুব সামান্য এক চামচি তেল দিলাম। সবসময় বন্ধুরা মেপে দেওয়ার প্রয়োজন হয় না, যারা অনেকদিন ধরে রান্না করছে তাদের কাছে এটা আন্দাজ হয়ে যায় যে এক চামচ কতটুকু তেলে হয়। আমি পাঁচ ফোড়ন দিলাম, হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবারে আমি এই যে কামরাঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেব। কামরাঙ্গাগুলো দিয়ে আমি এতে লবণ দেব স্বাদ অনুযায়ী। লবণ দিলাম স্বাদ অনুযায়ী। হলুদ দেব 1/4 টিস্পুন, একটা চামচের চার ভাগের এক ভাগ হলুদ দিলাম। এবার আমি এটাকে একটু ঢেকে দেব। এবার আমি দেখে নেব, 2 মিনিট পরে আমি দেখে নিচ্ছি। এবার আমি এতে এখানে আমাদা আমি কুচো করে নিয়েছি, 1/2 ইঞ্চি আমাদা আমি কুচো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা আদা নয়, এটা আমাদা। এই আদাটা আমের মতো গন্ধ, তাই এটাকে আমাদা বলা হয়। এবার আমি এতে এই যে 1/2 কাপ চিনি নিয়েছি, এটা দিয়ে দিলাম। এতে আমি এই যে 1/2 কাপ জল দিলাম। দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে দেব। এটা 3 মিনিট ঢাকা দিলাম, 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমসত্ত্ব রেখেছি, আমসত্ত্ব বা আম পাঁপড় রেখেছি, এটা দিয়ে দিলাম। সত্ব দিলাম। আর আমি যে পাঁচ ফোড়নটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম, 1/2 চামচ পাঁচ ফোড়ন ভাজা ছিল সেটা আমি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার কামরাঙ্গার চাটনি। আপনারা এইভাবে ট্রাই করবেন,
আর ভালো লাগলে বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আমি এটা আবার সার্ভ করে দেব, গ্যাস অফ করে দিই। লঙ্কার চাটনি আমার রেডি টু সার্ভ। এইভাবে আপনারা বানাবেন, অবশ্যই ভালো লাগবে।